বাড়িতে যায় সে তনুকে দেখে, তনুকে দেখে বলছে হ্যালো আরে হ্যালো ম্যাডাম বলে উঠেছে। আর তনুও হ্যাঁ হ্যালো করে উঠেছে যেহেতু মুখ চেনা, কিন্তু তারপরে যেই আমাকে দেখেছে দুজনকে দেখে কিন্তু পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গেছে যে কে। তারপরে জানাবে আমাদের দুজনকে কি যমজ লাগে না কি লাগে। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রিমিতে সিক্রেট রেখেছিল নামটা, কিন্তু আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গল পাড়ি, ঠিক আছে। আর আজকে অনেকদিন পর রিমিতে গাড়ি চালাচ্ছে আর আমি তনু রিমিদির বোন বা বান্ধবী যেটা বলো সেটা। এবার তোমরা দেখে নাও সামনের ভিউগুলো, আমি রিমিদি যে গাড়ি চালাচ্ছে সেটা একটু পরে দেখাবো, আগে আমাকে তোমাদের আশেপাশে যে ভিউগুলো রয়েছে সেটা আমি দেখিয়ে আগে। তো গাইস এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকাল তো গাছপালা কোথাও দেখাই যায় না, আর এখানে এত সুন্দর সুন্দর গাছ, এখানে আসলে মন কিন্তু এখানেই থেকে যেতে চায়, এখান থেকে কোথাও যেতে চায় না। দেখতেই পাচ্ছ চারিপাশে কি সুন্দর গাছের গাছ, প্রকৃতি প্রেমী তো আমরা, এগুলো দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগছে বলো, ওয়েদারটাও ভালো লাগছে বেশ। এবার আমরা চলে এসেছি, দেখো পুরো দূরে একটা সিম্বল দেখা যাচ্ছে কি, ওটা মঙ্গল পাণ্ডে। তো আমরা ঢুকে গেছি আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে। তোমরা দেখো খুব সুন্দর লাগছে আর অবশ্যই ভালো লাগবে, এটা ভালো লাগারই জায়গা। গাড়ি নিয়ে একদম মঙ্গল পাণ্ডের ভিতরেই ঢুকা যায় সকালবেলার দিকে আসলে, সাতটা থেকে আটটা পর্যন্ত কোনো রকম চার্জ লাগে না, কোনো চার্জ লাগে না, কোনো টিকিট কাটতে হয় না, এক ঘন্টা আমাদের জন্য ফ্রি। তার জন্যই কিন্তু সাত সকালে আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডেতে ভিডিও শ্যুট করতে। এই যে আমার লাড্ডু সোনাও চলে এসেছে আজকে গঙ্গায় স্নান করবে বলে, আর এখানে দেখতেই পাচ্ছ যে জগন্নাথ দেবরা স্নান করছে, তা ওদের পাশে বসিয়ে একটু স্নানটা সারিয়ে নিয়ে আমার জগন্নাথের জয় গোপাল। আমার লাড্ডু সোনা, হ্যাঁ লাড্ডু সোনা, আবার পরে তুই যেভাবে নামছিস, জামাটা তোর জামাটা কি অবস্থা হয়েছে, ছেড়ে ফেললে তো ছেড়ে ওটা পরে নে। দেখো বন্ধুরা রিমিদি চলে এসে গোপাল সোনাকে স্নানও করানো হয়ে গেল, একবারে জগন্নাথের সাথে বসে স্নান করিয়ে নিল, যে ছেলের মতো স্নান করিয়ে আবার সব ড্রেস পরাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে। গঙ্গাটাকে দেখো, জোয়ার ঠিক মানে এখন ভাটা হয়ে গেল, জোয়ার ঠিক ছিল, এই দেখো কত অব্দি জল, ঠিক আছে। পরে একটু খাবে দুবাসে পুরো হচ্ছে এখানটায়, এখানে জল ছিল গো অনেক। গোপালও আছে, আচ্ছা আচ্ছা, শরীর পুত্র এই ভুলে যেত আমাকে, ভুলতে পেরেছি যদি আমরা আমরা পতি পুত্র ভুলতে পারি। মিধি তো পাগল হয়ে গেছে কৃষ্ণচূড়া গাছ দেখে, ও পুরো ফুল পাড়তে চলে গেছে, এখানে কিন্তু ফুল পাড়া নিষেধ আছে বলে দিলাম, দেখেছো গাছ ভরে গাছ ভরে ফুল, ও কি সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য, দেখো দেখো দেখো। এই তো এইবার হয়েছে আসল কৃষ্ণ, দেখো দেখো কৃষ্ণ সত্যি কৃষ্ণ কৃষ্ণচূড়া, এই সেই কৃষ্ণচূড়া।
দেখো বন্ধুরা, আবার রিমিতি নিজেই ভিডিও শুট করছে। মাটিতে কিন্তু লটাচ্ছে, ওখানে মেডিটেশন হচ্ছে, যোগা করবে। চলো যোগা করে নিও। জঙ্গল নয়, ঘাস দেখো কি নিয়ে যাচ্ছে সাথে। সব নিয়ে যাও। ও অবশেষে পেয়েছে তোর না, রাঙা মাছে চিরুনি। না 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 না, আমাকে কেন নেবে না, এখানে মেডিটেশন হচ্ছে, সবাই বসে আছে, সবাই গঙ্গাকে দেখো। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে, খুব সুন্দর। গান্ধীঘাটে গেলে তো গাইজ, আমরা ভিডিও শুট করে এখন আমি আর তনু একটু দোলনাটা ফাঁকা পেয়েছি, তাই দোলনাতে বসে, মানে সবাই বসেছিল, আমরা চান্স পাইনি। হ্যাঁ, সবাই লাস্ট পেয়েছি। হ্যাঁ, বসার পর এখন একটু দোলনা খাচ্ছি আর তোমাদের সকলের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করছি, আর দোলনাটা খেতে খেতে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আর আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটায়। তোমাদের কেমন লেগেছে? তোমাদের ভালোবাসা যদি আমি আরও পাই, আরও সাপোর্ট পাই, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ আমার মনে জেগে যাবে। আর তনুকে নিয়ে অবশ্যই আসবো। আর আমাদের দুজনের জুটিকে তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট, তোমরা সকলেই কমেন্ট করে জানাবে। তো এখন মানে একজন আমাদের দুজনকে দেখে মানে চিনতেই পারেনি, আমি অ্যাকচুয়ালি তার বাড়িতে যাই, সে তনুকে দেখে বলছে, তনুকে দেখে বলছে হ্যালো, আরে হ্যালো ম্যাডাম বলে উঠেছে, আর তনুও হ্যাঁ হ্যালো করে উঠেছে, যেহেতু মুখ চিনা। কিন্তু তারপরে যেই আমাকে দেখেছে, দুজনকে দেখে কিন্তু পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গেছে যে কে। তারপরে বলছে কিছু মনে করবে না, আমি ওনাকে ভেবে উনি বলে তোমাকেই হাই হ্যালো ম্যাডাম করছি, বলছে যে না না ঠিক আছে। তো তোমরা সকলেই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কি যমজ লাগে না কি লাগে দেখতে, তোমরা সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চুপু চুপু হয়ে গেছি, আমার ঘাম দেখো। তুমিও ভেবেছো, আমিও ভেবেছি, গরমে চিন্তা করো, তা একটু হাওয়া তো খাওয়াচ্ছি, সেটা দেখো বললাম, এটা তো ন্যাচারাল একদম প্রকৃতির হাওয়া। এই যে কি সুন্দর হাওয়া খাওয়াচ্ছি, 8টার সময় কিন্তু বন্ধুরা আমাদেরকে বাইরে বের করে দেবে, এখান থেকে 8টা পর্যন্ত ফ্রি আছে, তাই সকাল 8টা বাজে এখন আমাদের বাইরে বের করে দেবে, তাই যাওয়ার আগ যতক্ষণ না বকা দিয়ে বের করছে ততক্ষণ বেরোচ্ছি না, একটু হাওয়াটা খেয়ে নিচ্ছি, একটা ধাক্কা খাওয়ার ব্যাপার আছে। দেখো রিমিদি গাড়ি চালানো শুরু করে দিয়েছে আবার। তো এখন আমরা দুজনেই চলে যাচ্ছি ধুবিঘাটের চা খেতে। তো কোথায় স্পেশালিস্ট চা দিয়ে সেটা একমাত্র তনু ছাড়া কেউ জানে না, তো মাথার মধ্যে ফুলটা অলরেডি লাগানোই রয়েছে, আর চলে যাচ্ছি চা খেতে। তো চলো, চলে এসেছি আমরা চা খেতে, আর তনু দাঁড়িয়ে রয়েছে এখানে চা নিচ্ছে। এই তনু, চা নিয়ে কি বিস্কুট নিয়েছো দেখি? বাদাম বিস্কুট আমি খাবো না, ওই বিস্কুট খাবো। দেখো রিমিদি কোথায়, এখানে কি করছো বলো, গঙ্গার হাওয়া খাবে? খাও। দেখো 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 দেখো, ডিপ আছে কিন্তু, ভাটা হয়ে গেছে না, ভাটা হয়ে গেছে, এখানে জল থাকে দেখো। এই যে মনে আছে এখানে আমরা পা দিয়ে এতটা দৌড়ছিলাম অনেকদিন আগে, হ্যাঁ বসেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও কিছু করা যায় কি না।